তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আপনাদেরকে এমন একটি ওয়ালপেপারের গোপন সেটিং দেখাবো, যে সেটিংটি ব্যবহার করলে আপনার মোবাইলের টাইমের সাথে সাথে আপনার মোবাইলের ওয়ালপেপারটাও চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা, কী সেই সেটিং তো জানতে চাইলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। আমি আছি আপনাদের সঙ্গে জনবি, আপনারা দেখছেন জনটেক চ্যানেল। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনারা যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, একটি লাইক দিবেন, তারপর কমেন্টে জানিয়ে দিবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। তো বন্ধুরা, এই সেটিংটি ব্যবহার করার জন্য আপনারা আপনাদের মোবাইলে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। তো সেই অ্যাপসটি কোথা থেকে ডাউনলোড করবেন এবং সেই অ্যাপসটির নাম কী, তো সেটা আমি অল্প পরে দেখা দেয়। তো তার আগে বন্ধুরা, এই অ্যাপসটি কীভাবে ওপেন করতে হয় তো সেটা দেখুন। তো বন্ধুরা, অ্যাপসটি ইনস্টল করার পরে সরাসরি ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে বন্ধুরা ঠিক এরকমভাবে ইন্টারফেস আসবে। তো আপনারা অল্প সময় ওয়েট করবেন। তো তারপর বন্ধুরা একটি অ্যাড আসবে, তো সেই অ্যাডটি আপনারা কর্নারে যায় ক্লোজ করে দিবেন। তো ক্লোজ করার পরে বন্ধুরা অল্প সময় ওয়েট করবেন। তো লোডিং হইতাছে, দেখতেই পারতেছেন। তো বন্ধুরা অল্প সময় ওয়েট করবেন। তো তারপর বন্ধুরা এরকমভাবে ইন্টারফেস আসবে। তো তারপর আপনারা এখানে অ্যালো ক্লিক করবেন। অ্যালো ক্লিক করার পরে বন্ধুরা এখানে স্টার্ট ক্লিক করবেন। স্টার্ট ক্লিক করার পরে বন্ধুরা এরকমভাবে ইন্টারফেস আসবে। তো তারপর আপনারা এখানে মাই ওয়ালপেপারে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা আপনারা যে ওয়ালপেপারটি সেট করতে চান তো সেই ওয়ালপেপারটিতে একবার ক্লিক করবেন। তো আমি এটা এখন এই গোলাপ ফুলটিতে ক্লিক করলাম। তো তারপরে এরকমভাবে ইন্টারফেস আসবে। তো আসার পরে বন্ধুরা আপনারা এখানে ঘড়ির মতো আইকন দেখতে পাচ্ছেন, তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে বন্ধুরা আপনার এই ওয়ালপেপারটি কয়টা বাজায় সেট করতে চান তো সেই টাইমটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো এখন 5:16 বাজে, তো আমি এখানে 5:17 করে দিলাম। তো আপনারা দেখেন 17 করে দেওয়ার পরে সেট টাইমে ক্লিক করলাম। তো করার পরে বন্ধুরা সরাসরি ব্যাক করে দিলাম। তো বন্ধুরা 5:17 হওয়ার সঙ্গে সঙ্গে তো সেই ওয়ালপেপারটি অটোমেটিকভাবে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা দেখে নিন, তো এক মিনিট ধৈর্য করে দেখে নিন। তো বন্ধুরা দেখতে পারলেন, তো 17 হওয়ার সাথে সাথে তো অটোমেটিকভাবে ওয়ালপেপারটি সেট হয়ে গেল। তো বন্ধুরা এরকমভাবে আপনাদের মোবাইলের টাইমের সাথে ওয়ালপেপার সেট করতে পারবেন। তো বন্ধুরা এই অ্যাপসটি এখন কোথায় থেকে ডাউনলোড করবেন তো সেটি দেখুন। তো বন্ধুরা এই অ্যাপসটি ডাউনলোড করার জন্য সরাসরি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যা বন্ধুরা সার্চ বারে লিখবেন অটো ওয়ালপেপার চেঞ্জার, AUTO অটো WALLPAPER ওয়ালপেপার CHANGER সেন্সার, ঠিক এরকমভাবে লিখে আপনারা সার্চ করবেন। তো সার্চ করার পরে বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। তো এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আমার ডিসক্রিপ্ট বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলেও সেখান থেকেও ডাউনলোড করতে পারবেন। তো আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওটিতে। ধন্যবাদ।